বরিশালে প্রচারে ব্যস্ত প্রার্থীরা নগরবাসীর সেবা করার পাশাপাশি স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দেন তারা। নির্বাচনের প্রচারের বিষয়ে জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, প্রচারের বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। জি মার্থি, আসলে আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল সদর রোডের একদম প্রাণ কেন্দ্রে, যে স্থানটিতে জুড়িয়ে কিন্তু সাধারণত প্রচার প্রচারণা বা যে কোনো অনুষ্ঠান সূচনা হয় এখান থেকে। তো আপনাকে একটু জানিয়ে রাখি সকাল থেকে যে বিষয়টি, আজকে সকালে কিন্তু নৌকার যিনি প্রার্থী রয়েছে, আওয়ামী লীগ মনোনীত নৌকার যিনি প্রার্থী রয়েছেন, তিনি কিন্তু সকালে ইমাম সমিতির একটি অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে আজকে তার প্রচারণা শুরু করেন। এবং লাঙ্গল প্রতীকে যিনি রয়েছেন প্রার্থী বরিশালে না থাকায় তার প্রধান সমন্বয়কারী অধ্যাপক মহসিন জাহাবুল তিনি নির্বাচনী কার্যালয়ে বসে এই ওয়ার্ডের অন্যান্য নেতাকর্মীদের নিয়ে এসে তা নির্বাচনী আলোচনা করেন এবং আগামী পরিকল্পনা তিনি করেন। পাশাপাশি হাতপাখার প্রার্থী যিনি রয়েছেন তিনি কিন্তু দুপুর নাগাদ আজকে সদর রোডের মাইনুল হাসান সড়ক অর্থাৎ প্রেস ক্লাব এর সড়ক এবং সদর রোডের কিছু অংশেতেই তিনি প্রচারণা করেছেন। পাশাপাশি এই স্বতন্ত্র প্রার্থী হিসেবে যিনি রয়েছেন যে জাতীয় বিএনপির সাবেক নেতা এবং বিএনপি মনোনীত বসে সিটি কর্পোরেশনের যে মেয়র আহসান কামাল, তার ছেলে কামরুল হাসান রূপমও কিন্তু আজকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা করেছেন নগরীর ফোর্ট রোড এলাকায়। তবে তিনি আমাদেরকে একটি তথ্য জানিয়েছেন যে গতকালকে রাত্রে কিন্তু তার বাসায় একজন ম্যাজিস্ট্রেট গিয়েছিল এবং বিভিন্ন বিষয়ে তাকে প্রশ্ন করে এবং তাকে নির্বাচনী বিষয়ে জানার চেষ্টা করে। সুতরাং বিষয়টি তিনি খুব সহজভাবে নেয়নি, তিনি সরকারের দিকে তিনি অভিযোগ তুলে কথা বলেছেন। অপরদিকে যদি আপনাকে আরেকটু জানাতে চাই যে বরিশালে কিন্তু এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে প্রচার প্রচার চললেও গতকালকে রাতে কিন্তু একটি 20 নম্বর ওয়ার্ডে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। একজন সমর্থনের কাউন্সিলর সমর্থনের প্রার্থীকে কিন্তু মারধরের ঘটনা ঘটেছে এমন অভিযোগ আমরা পেয়েছি। তো সব মিলিয়ে বরিশালে কিন্তু প্রচার প্রচার চলছে। সবচেয়ে বড় ব্যাপার তীব্র রোদ এবং তাপদাহের কারণে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষ প্রচারণা কম করলেও আসরের পরেই কিন্তু প্রচারণা মূলত শুরু হয় এবং খুব সকালে প্রচারণাটা বেশি ছিল। তো এই ছিল বরিশাল থেকে নির্বাচনী তথ্য আমার কাছে মার্থি। জি ধন্যবাদ আপনাকে আরিফুল ইসলাম এতক্ষণ জানাচ্ছিলেন বরিশাল থেকে।